সর্বপ্রথম ঈশ্বরের নমস্কার করছে, ঠিক সর্বপ্রথম সুবহান রাব্বিয়াল আ'লা কেডা কইছিল, ঠিক যুন্নুরাইন কার উৎপত্তি আছিল, হজরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হজরত জিব্রাইল আলাইহিস সালাম ওহিলে যাইতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা কোন সময় কার সল ধরে কার রূপ ধরে আইতো বল, হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা গজওয়ে বদরের মাধ্যমে মুসলমানের সংখ্যা কয়জন আছিল, ঠিক কোন নবীরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগান দেয়া যেত, ইব্রাহিম আলাইহিস সালাম, সাত নম্বর ইনজিল কই নাজিল হয়েছে, ঠিক সাগির একটা পাহাড়ের নাম আছে, এই পাহাড়ের মধ্যে ইঞ্জিল নাজিল হয়েছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে সর্বপ্রথম কেডা সিজদা করছিল, ঠিক কোরআনের দরওয়াজা কোন কোন সুরারে কওয়া হয়, ঠিক যত সুরা প্রথমে হামিম আছে এই সুরাগুলোকে কোরআনের দরওয়াজা বলে কওয়া হয়, সর্বপ্রথম কোন উম্মত জান্নাতের মাধ্যমে যাব, ঠিক আবু লাহাবের আসল নাম কি, সব করে কব বুঝছি না বল, আব্দুল উজ্জা, দাজ্জাল এই পৃথিবীর কোন কোন জায়গার মাধ্যমে যাইতে পারত না, সর্বপ্রথম জোহরের নামাজ কেডা পড়ছিল, হযরত সর্বপ্রথম কাবার মাধ্যমে চাদর কেলা লাগাইছিল, ঠিক আমিন হাদিহিল উম্মাহ কার উৎপত্তি আছিল, আমিন হাদিহিল উম্মাহ কার উৎপত্তি, ঠিক শুদ্ধ সর্বপ্রথম আল্লাহু আকবর কেডা কইছিল, ঠিক সর্বপ্রথম কলমে কি লেখছিল, ঠিক সাইফুল্লাহ কার উৎপত্তি আছিল, ঠিক সর্বশেষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার কেডা করছিল, ঠিক বদরের যুদ্ধের মাধ্যমে কয়জন মুসলমান শহীদ হয়েছিল, চোদ্দজন, ভুল চোদ্দজন, ছয় নম্বর কোন নবীর বয়স 3000 বছর হয়েছিল, ঠিক হাজার ছয় ভালো ছিলাম, তৌরাত কি ভাষার মাধ্যমে নাজিল হয়েছিল, সুরিয়ানি, ইব্রানি না সুরিয়ানি, উম্মতে মুহাম্মাদিয়ার মাধ্যম থেকে সর্ব ফাস্টে জান্নাত কেডা যাব, ঠিক কোন কোন মসজিদ রে নবীর বানাইছে, আবার কাউ একটা কি দুইবার কে দশ, আবার কয়ে লোক অল ফাইনাল একদম, ঠিক দশ নম্বর যারা জান্নাত যাইব জান্নাত যাওয়ার সময়টা কোন সময় হবো, ঠিক হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মাধ্যমে থাহা বাদশার নাম কি, ঠিক ওয়ালিদ বিন মুসআব, জানেন নাকি আমরা ফেরাউন বললে জানি আসল নাম হয়েছে হ্যার ফেরাউন না, এই ফেরাউনের নাম হয়েছে মুসআব বিন ওয়ালিদ বিন মুসআব, এই ফেরাউনের আসল নাম, দোজখের মাধ্যমে সর্বপ্রথম কেডা যাইব, কে আমি, ঠিক সর্বপ্রথম নবুয়ত কেডা পাইছিল, ঠিক ইসলামের মাধ্যমে সর্বপ্রথম হজ কেডা করছিল,
বল হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্তাজাব দাওয়াত কার লকব কার উৎপাদি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চার নম্বর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ইন্তেকালের পরে গোসল যদি সিল কয়জন মানুষ দিছিল কয়জন সাহাবারা সাতজন গজওয়া উহুদের মাধ্যমে কতজন মুসলমান শহীদ হয়েছিল ঠিক কোরআনে শরীফ কয়বার নাজিল হয়েছে ঠিক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম মরার আগে দা কয়দিন বেমার থাকি হারে মৃত্যুবরণ করছে কত ঠিক সূরা ফাতিহার কয়টা নাম আছে ঠিক সর্বপ্রথম জান্নাতের মাধ্যমে কেনা যাইব ঠিক হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ আসল নাম কি পেলার নাম হয়েছে নুয়মান বিন সাবিত দজ্জাল রে কোন জায়গার মাধ্যমে হত্যা করা হবো ঠিক মসজিদ আকসার নিকট বাবুল লুদ একটা জায়গা আছে হেনম সর্বপ্রথম আলহামদুলিল্লাহ কেডা কইছিল ঠিক সাইয়্যিদু সুহাদা কারে কয়া হয় সাইয়্যিদু সুহাদা হচ্ছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কবরের মাধ্যমে যা রাখছিল কয়জন মানুষ রাখছিল উত্তর আটজন আর গজওয়া উহুদ কোন সনের মাধ্যমে হয়েছিল ঠিক ছয় নম্বর সর্বমোট গজওয়া কয়ডা ভুল সাতাশটা জবর কোন নবীর উপরে নাজিল হয়েছে দাউদ আলাইহিস সালাম আট নম্বর কোরআনের মাধ্যমে সর্বমোট আখর কয়টা আবার কে লাও তিন লাখ ছয়শো একাত্তরটা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিসাবে 3,23,671 করেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মোট কয়টা লাইন হইব ঠিক জুমার নাম সর্বপ্রথমে কেডা লাগছিল জুমার ঠিক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানার মাধ্যমে যা বাদশাহ আছে সে বাদশাহর নাম কি নমরুদ বিন কানআন এটা হয়েছে না বল ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি আসল নাম কি মুহাম্মদ বিন ঈসা